فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. সুরা এখলাস তিনবার ও দশবার পাঠ করার যে ফজিলত তা সলাতের মধ্যে পাঠ করলে পাওয়া যাবে কি না, এর উত্তর হল, প্রথমে বলি যে সুরা এখলাসের যে একটা অতিরিক্ত ফজিলত রয়েছে, যেমন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুরাতুল এখলাস তাআদিলু সুলুসাল কোরআন, তার মানে সুরা এখলাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমপরিমাণ, অর্থাৎ পুরো কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করলে যে সওয়াব পাওয়া যায় সুরা ইখলাসের মধ্যে সেই সওয়াবটা পাওয়া যায়। আর তো সুতরাং সুরা ইখলাসের এটা হলো অনেক বড় ফজিলত। আর এখানে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে দশবার পাঠ করা, দশবার পাঠ করা সম্পর্কে মুসনাদে আহমদের হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পাঠ করবে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বা একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আরও যদি বেশি পড়তে চাই। রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, আরও বেশি যদি পড়তে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি তোমাকে দান করবেন। এই হাদিসটি মানে ডাবল জাইফ, মানে দুটি কারণে জাইফ হয়েছে। আর কোনো কোনো বর্ণনাকারী, কোনো কোনো হাদিসের বিশ্লেষক এটিকে প্রায় জাল বা বানাওয়াট হাদিসের কাছাকাছি নিয়ে গেছেন। ইবনু মাইন রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটি জাইফ, এবং ইবনু হিব্বান বলছেন যে হাদিসটি বিশুদ্ধ হাদিসের পরিপন্থী, অর্থাৎ এটাকে মুনকার বলা হয়। তো সব মিলিয়ে দশবার পাঠের যে হাদিসটি, যে দশবার সুরা ইখলাস পাঠ করলে জান্নাতে বালাখানা তৈরি হবে, হাদিসটি সহি নয়। চলুন এরপরের যে অংশটুকু, যে এটি সালাতের জন্য প্রযোজ্য কি না। দেখুন, কেউ একাধবার যদি সালাতে পড়ে নেয় তাহলে এটা তার জন্য যায় যাচ্ছে, হয়তো আল্লাহ তাকে আজর দিয়ে দিবেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া বা সবসময় পাঠ করা এটি ইসলামী শরীয়তে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরামের মধ্যে এই আমলটা ছিল না যে সালাতের মধ্যে তারা সূরা ইখলাস তিনবার করে পাঠ করবেন, এমন কোনো আমল আমার জানা মতে নেই, এবং এরকম কোনো ফতোয়াও আমার নজরে আজ পর্যন্ত পড়েনি। সুতরাং তিনবার সূরা ইখলাস এটি হলো বাইরে সালাতের বাইরের আমল। সূরা ইখলাসকে ভালোবেসে আপনি প্রায় প্রত্যেক রাকাতেও পড়তে পারেন, অন্য সূরা পাঠ করার পরে এই সূরাটাও পাঠ করতে পারেন, এগুলো হাদিস রয়েছে। কিন্তু সূরা ইখলাসকে তিনবার করে পাঠ করা, হ্যাঁ, বা এভাবে মানে ঘুরিয়ে 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 ফিরিয়ে বেশি বেশি পাঠ করা, দুই একবার পাঠ করলে তো সালাতে কোনো সমস্যা হবে না, সালাত হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম করে নেওয়াটা ঠিক হবে না। যেহেতু এত ফজিলত তাহলে আমি সবসময় এটাকে তিনবার করে সালাতের মধ্যে পাঠ করব, এই নিয়ম এভাবে নিয়ম বানিয়ে নেওয়াটা ঠিক হবে না। হয়তো এক আধবার কেউ পড়ে ফেলেছে, সেটা ভিন্ন কথা। তবে সালাতের বাইরে, যেমন সকাল সন্ধ্যা না মাগরিব সালাতের পরে, ফজর সালাতের পরে সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক নাস তিনবার করে এভাবে পড়া যেতে পারে, হাদিসে রয়েছে আর কি। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।